সাইবার অপরাধ নিয়ন্ত্রণে বড়সড় সাফল্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে। জামতারা গ্যাংয়ের দুই সাগরেদকে গ্রেপ্তার করল সালানপুর থানার পুলিশ। সাইবার ক্রাইমের জালের ফাঁদে পা দিয়ে প্রতারিত হয়েছেন বহু মানুষ। পুলিশের কাছে অভিযোগ ভুড়ি ভুড়ি, নিপথ্যে নাম উঠে আসে জামতারা গ্যাংয়ের। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোর রাতে সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাতি, নারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ মনোজিৎ ধারা ও সিআইডি ভবানী ভবন যৌথ অভিযান চালায়। সালানপুর থানার সিরিজ বেড়িয়া এলাকায় জামতারা গ্যাংয়ের দুই সাগরেদকে তাদের আত্মীয়র বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের একজনের নাম শচীন কুমার, বয়স 19 বছর, ও অপরজন অরবিন্দ মণ্ডল, বয়স 27 বছর। ধৃতদের বাড়ি ঝাড়খণ্ডের গিরিডিহ ও কারমাঠায় অঞ্চলে। ধৃতদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, এটিএম কার্ড, আধার কার্ড, মোবাইল ফোনের চার্জার ও দুটি বাইক সহ নগদ 60,000 টাকা ও একটি নোটবুক উদ্ধার করা হয়। মোবাইল ফোনগুলিতে বিভিন্ন ধরনের প্রতারণামূলক মেসেজ রয়েছে বলেও জানা গেছে। সাধারণ মানুষের কাছে মেসেজ ও লিংক পাঠিয়ে প্রতারণা করত এই চক্র। তদন্তের স্বার্থে পুলিশি হেফাজত চেয়ে আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।